আসসালামু আলাইকুম। শাইনাগামীকেলের নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে দেখাবো কিভাবে আপনার মরিচা দ্বারা টিনের চালের ইমালশন লেপ প্রয়োগ করা হয়। টিন ভালোভাবে পরিষ্কার করে নিন। প্রথম কোট ইমালশন দেওয়ার এক সপ্তাহ পর আপনি দ্বিতীয় কোট ইমালশন ব্যবহার করুন। দ্বিতীয় কোট ইমালশন তারও এক সপ্তাহ পর, মানে আপনার প্রথম কোট দেওয়ার এক সপ্তাহ পর দ্বিতীয় কোট, তার এক সপ্তাহ পর দ্বিতীয় কোট দিয়ে আপনি ব্যবহার করুন। যদি সিলেট বালি দেন তাহলে ভালো, কাজের দীর্ঘস্থায়ী অনেক ভালো হবে। আর যদি বালি ছাড়া ব্যবহার করতে চান তাও পারবেন, সমস্যা নেই। আমাদের কাজের ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমাদের কাজের কোনো ভুল ত্রুটি হলে আপনি আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন।